এবার ঋত্বিক অবশেষে জানতে পারল রোমিও আসলে তার দাদা ঋষি। বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। সামনে মন ফাগুন গল্পে আমরা দেখতে পাব, যখন পিহুকে কেউ খুঁজে পাবে না বাড়িতে, তখন পিহুর জন্য চিন্তা করবে ঠাম্মি রুষা সহ বাড়ির সবাই, আর ঋত্বিককে বাইরে পাঠাবে, জানতে চাইবে পিহু কোথায় গিয়েছে। আর তারপর দেখা যাবে ঋত্বিক রোমিওদের গ্রামে চলে আসবে, তারপর রোমিওকে একা একা কথা বলতে দেখবে ঋত্বিক, আর বলবে পিহু আমার আর কয়েকটা দিন সময় লাগবে, তারপর আমি তোমাদের সবাইকে জানিয়ে দেব আমি আসলে রোমিও না, আমি আসলে ঋষি। আর সেই কথা আড়াল থেকে শুনে ফেলবে ঋত্বিক আর বলবে, তা ভাই তুই এত বড় মিথ্যা বলছিস আমাদের সবাইকে, কেন এটা করলি? তখন রোমিও মানে ঋষি জানাবে আসল অপরাধীদের ধরতে সে ছদ্মবেশ নিয়েছে। তখন কান্নায় ভেঙে পড়বে ঋত্বিক। তো বন্ধুরা, কে কে এই চমকটি দেখতে চাও কমেন্ট করে জানাও, আর আমাদের গোলেন প্রোডাকশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।